আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আপনাদের সবাইকে এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি গত পর্বগুলোতে আমরা দেখেছি গুগলের ওয়েবমাস্টার টুলস সম্পর্কে এবং সেটির বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি তো আজকে আমরা ঠিক গুগলের আরও একটি টুল সম্পর্কে জানব সেটি হচ্ছে গুগল অ্যানালাইটিক টুলস তো ওয়েবমাস্টার টুলস আমরা কি করেছিলাম আশা করি আপনাদের সবার স্মরণে আছে ওয়েবমাস্টার টুলসে আমরা আমাদের ওয়েবসাইটের HTML প্যাটার্ন তারপর সাইটম্যাপ সাবমিট করানো তারপর ওয়েবসাইটের মধ্যে কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো আমরা চেক করেছিলাম তো ওই বিষয়গুলোর পাশাপাশি একটি ওয়েবসাইটের আরো অনেক বিষয় জানার প্রয়োজন পড়ে তো ওই এক্সট্রা বিষয়গুলো জানার জন্য মূলত গুগল অ্যানালিটিক টুল ব্যবহার করতে হয় তো অ্যাকচুয়ালি গুগল অ্যানালিটিক টুলের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা নিতে পাবো ট্রাফিক হচ্ছে যে কি পরিমাণ ভিজিটর আমার ওয়েবসাইটে প্রবেশ করে এবং কখন কি পরিমাণ ভিজিটর আসতেছে তারপর কি কি দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে এবং ওয়ার্ল্ডের কোন পার্ট থেকে কত ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে তারপর কখন আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর থাকে এই যে যে বিষয়গুলো দ্যাট মিন্স ট্রাফিক এবং সার্চ ইঞ্জিনে আমাদের যে পজিশন বা সার্চ ইঞ্জিন থেকে কেমন ট্রাফিক আসে এই যাবতীয় বিষয়গুলো বিস্তারিতভাবে ধারণা পাওয়ার জন্য গুগলের একটি চমৎকার চমৎকার না বলতে বেস্ট টুল টুল হচ্ছে গুগল অ্যানালাইটিক আমরা যখন দেখাবো তখন আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে এটি এমন একটি টুল যার মাধ্যমে আপনি একদম সূক্ষ্ম বিচার করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট এবং কারেক্ট ইনফরমেশন আপনি পাবেন গুগল অ্যানালিটিক টুলের মাধ্যমে এবং এটি এত ভালো একটি টুল যে আপনি আপনার ওয়েবসাইটে বর্তমানে কতজন আছে এক ঘন্টা আগে কতজন ছিল এবং প্রতি ঘন্টায় আপনার ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে পাবেন সো এটি একটি খুবই দারুণ একটি টুল এবং আমার খুব পছন্দের একটি টুল তো এটি আমরা কিভাবে ইউজ করব সেটি সম্পর্কে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ জানতে পারবো তো একইভাবে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস এ যেরকম ভেরিফাই করেছিলাম তো আসলে গুগল অ্যানালিটিক টুলে মূলত এভাবে ভেরিফাই করতে হয় না এখানে মূলত গুগল অ্যানালিটিক কিছু কোড আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয় আমরা যেভাবে মেটা কোড ইউজ করেছিলাম আপনারা আগে দেখেছেন ঠিক একইভাবে গুগল অ্যানালিটিক কিছু কোড থাকে সেগুলো আমরা ইউজ করব বা ইউজ করা শিখব তো যাই হোক এই পর্বে শুধুমাত্র গুগল অ্যানালিটিক সম্পর্কে ধারণা দেওয়াই ছিল আমার উদ্দেশ্য যে আরেকবার এক লাইনে বলে দিচ্ছি যে এটি হচ্ছে এমন একটি টুল যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ট্রাফিক সম্পর্কে যাবতীয় আইডিয়া পাবেন এবং আপনার ওয়েবসাইট ট্রাফিক কোন সোর্স থেকে আসে এবং কিভাবে আসে এবং ট্রাফিক যারা আসে তারা নতুন ট্রাফিক নাকি পুরনো ট্রাফিক ইত্যাদি সব কিছুই আপনি এখান থেকে যাচাই করতে পারবেন তো আশা করি অ্যানালাইটিক টুলটি আপনারা সবাই উপকৃত হবে অ্যানালাইটিক টুল ব্যবহার করে তো তার আমন্ত্রণ রইল আজকে জাস্ট এই পর্যন্তই আর টিউটোরিয়াল শেষ করার আগে একটি কথা বলে দেই এখানে কিন্তু আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন জি এ টি টুলস অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ আমার নিজের লেখা যে গুগল অ্যানালাইটিক টুল এটা সংক্ষেপে জি লিখেছি আসলে কিন্তু গুগল অ্যানালাইটিক এমন কোনো নাম নেই সো এটা নিয়ে কাইন্ডলি কেউ কনফিউশনের সৃষ্টি করবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানেই শেষ করে দিচ্ছি আগামী পর্বে আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ